আসসালামু আলাইকুম মাই চ্যানেল কাজী মাসুদা চ্যানেল পক্ষ থেকে আমি কাজী মাসুদা চলে আসছি আজকে আমি একটি ফার্নিচার শোরুমে আর এটা হলো বাড্ডা ফার্নিচার এটার লোকেশনটা হলো ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা শোরু জামে মসজিদের নিজতলায় গ্রাউন্ড ফ্লোর এটা এটা হলো শোরুম ভাইয়াদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে এটা হলো বিশাল একটা শোরুম অনেক বড় শোরুমটা ওনাদের দুইটা পেজ আছে এই পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আমি একটা পেজে যেহেতু আসছি সেটা আমি দিয়ে দেবো বার্ডা ফার্নিচার পেজের প্রোফাইলটা আমি দিয়ে দেবো স্ক্রিন আপনারা দেখে নেবেন আর একটা আছে ওনাদের ফার্নিচার বাজার ওটা ওনাদের পেজ আপনারা একটু দেখে নেবেন আর যে কোনো পিক যদি আপনাদের পছন্দ হয় ফার্নিচারের ছবিটা নিয়ে এসে ভাইয়াদের দেখাবেন বাইরে ওরকম থাকলে দিয়ে দেবেন তো না থাকলে বানিয়ে দিবে তো আশা করছি আপনারা চলে আসবেন এই শপটিতে এটা কিন্তু বিশাল বড় একটি শোরুম আপনাদের পছন্দের জিনিসগুলো পেয়ে যাবেন সব ধরনের কাঠের উডের ফার্নিচার আপনারা ঘরে যত রকমের ফার্নিচার প্রয়োজন পড়ে ওনারা সব কিছু বিক্রি করেন পাইকের বিক্রি করেন খুচরো বিক্রি করেন যারা বাইকের নিতে চান তারাও নিতে পারেন এখান থেকে নিয়ে বিক্রি করতে পারেন আর বাইয়াদের যে একটা ইমু নাম্বার আছে সেটা আমি স্ক্রিনে শো করে দেব বাইরে ওইটাই হলো বিকাশ নাম্বার আপনারা বিকাশে পেমেন্ট করতে পারবেন আর আপনারা কি কি সিস্টেমে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন সে সম্বন্ধে ডিটেলস আমাদের জানাচ্ছে শফিকুল ভাইয়া আসসালামু আলাইকুম আমাদের এখানে পেমেন্ট করার বিভিন্ন ধরনের সিস্টেম আছে আমাদের এখানে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পজ মেশিনের মাধ্যমে পে করতে পারেন আমি পজ মেশিনটা আপনাকে দেখাচ্ছি একটু সময় আচ্ছা পজ মেশিনটা আমার অফিসের ভিতরে আছে যাই হোক আপনি চাইলে মার্সেন্ট অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বিকাশে স্যান্ড মানি করতে পারেন ক্যাশ আউট তাছাড়া আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট তো আছেই আর তাছাড়া আপনি আমাদের ব্যাঙ্কেও দিতে পারেন অথবা আপনি ইএমআই ফেসিলিটিও আমাদের কাছে আছে আপনি এর মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের বর্তমানে আপাতত ইএমআই সিস্টেম দুইটা ব্যাংকের সাথে আমাদের প্রচলিত আছে চলতেছে কাজ আর এখনও অ্যাক্টিভ আছে আমাদের দুইটা ব্যাঙ্ক হলো ফিমিয়ার ব্যাঙ্ক আর হলো আপনার ডাস বাংলা ব্যাঙ্ক বাংলা অথবা ফিমিয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি এর মাধ্যমে নিতে পারেন ইএমআই সিস্টেম হচ্ছে আপনার তিন মাসের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আর ছয় মাসের জন্য হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট আর বারো মাসের জন্য হচ্ছে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট তো আপনি চাইলে ইএমআর মাধ্যমে নিতে পারেন আর ক্রেডিট কার্ডের মাধ্যমে তো সুবিধা আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পজে পে করে নিতে পারবেন আর তাছাড়া আমাদের বাড্ডা ফার্নিচার পেজে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমরা অল টাইম আমাদের পেজের মধ্যে সবই আমরা তাকি একজন রিপ্লাই অল টাইম আমরা রিপ্লাই দিই যে কোনো সময় আপনি আমাদের এখানে কমেন্টস করতে পারেন ফেসবুক পেজে বাড্ডা ফার্নিচার

আর বিজনেস আমরা অনেক কাক থেকেই ফার্নিচার বিজনেস করে আসছি সো এক্ষেত্রে অবশ্যই কাস্টমারদেরকে সুবিধা দেওয়ার জন্য যে কোনো সময় যে কোনো মুহুর্তে কমেন্টস করে রিপ্লাই দেওয়ার জন্য আমরা নিয়োজিত আছি ইনশাল্লা যে কোনো সম্পর্কে যে কোনো ম্যাটারিয়াসের ডিটেল জানতে চাইলে যদি উনি একটা নিজে বাসায় সেট করার জন্য ওনার বাসার স্পেস অনুযায়ী যদি উনি তৈরি করে নেয় তাহলে আমরা ওইভাবে আমরা তৈরি করে দিতে পারি আর উনি একটা কর্নার সোভা তৈরি করবে বা একটা ওয়াল ক্যাবিনেট একটা সুকেস একটা ওয়ার্ডড্রফ আর যে কোনো মানে ফার্নিচারে যা আছে অল এভরিথিং প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে থাকি তো শুনলেন বাইরের কাছ থেকে ডিটেলস আজকে আমি আপনাদেরকে কিছু সোফা কালেকশন দেখাবো গদি সোফা তো চলুন আমি বিডিওতে চলে যাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়া দুটিকে সবুজ গেঞ্জি পরা সবুজ ভাইয়া আর হলো চেক শার্ট যে পরে এটা হলো শফিকুল ইসলাম সাহায্য করবে বিরুদ্ধে এই কাপড়গুলো এই ভাইয়ারা বলবে তো শুনুন ভাইয়াদের মুখে ভাইয়া বলেন ধন্যবাদ কাজী মাসুদা কম প্রাইস যেটা সেটা আমাদের কাগে দেখান আচ্ছা আচ্ছা এইদিকে আসেন ধন্যবাদ জানাচ্ছি প্রথম অবস্থায় কাজী মাসুদা ইউটিউব চ্যানেলকে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ

আর তাছাড়া গুন টাচ না হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে পাচ্ছেন টেন ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের ভিতরে যে কোনো প্রবলেম হলে রিফাইন চার্জ সম্পূর্ণ ফ্রি হোম সার্ভিস বাসায় গিয়ে সার্ভিস করে দেওয়া হবে আর ফেব্রিসের জন্য পাচ্ছেন তিন বছরের গ্যারান্টি যদি তিন বছরের ভিতরে ফেব্রিসের কোনো প্রবলেম হয় ফেসা যা বা অন্য ধরনের প্রবলেম হয় তাহলে ওটা আমরা চেঞ্জ করে দেবো প্রাইস প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে গদি সোফা এটা যে সিটের যে ফেব্রিসটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক এটা কালারটা আমি একটু আপনাদের দেখাচ্ছি একটু দূরে নিলে কালারটা বোঝা যাচ্ছে এটা হলো ওই কালারটাই অনেক সময় জানেন আপনারা ক্যামেরাটা সামনে নিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় এ হলো কালারটা খুবই সুন্দর একটা সোফা তো এটার প্রাইস কত এটা হচ্ছে গদি সোফা এটা সিটে যে ফেব্রিকটা ইউজ করেছে হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক বেশিরভাগই 22 221 এই বেসিক্যালি হয়ে থাকে এটা হচ্ছে আপনার গদি সোফা এটা সিটে যে ফেব্রিকটা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ফেব্রিক এটা কি মালেশিয়ান বলতেছি সব বলে এটার সিটের ফেব্রিক হচ্ছে ইন্ডিয়ান

অনেক বড় কিন্তু শোরুমটা অনেক আইটেম আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ডরোব আছে শ্যোকেস আছে সব কিন্তু এগুলো মালিশিয়ান উড এই সোফা সেটটা কত এটা এটা কি এটাই কি মালিশিয়ান উড না না এটা হচ্ছে আপনার সেগুন কাটা আউটসাইডে এটা হচ্ছে আপনার 2215 সিট এটা কিসের ভিতরে এটারও আপনার সেম ম্যাটেরিয়াল এটার মতো পাশাটা যেমন দেখছেন এটা হ্যাঁ ম্যাটেরিয়াল सेम এই এটার আউটসাইডে সেগুন আউটসাইডে হচ্ছে সেগুন কাট ইনসাইড হচ্ছে কেরোসিন কাট এটা সেগুন কাট হ্যাঁ আউটসাইডে সেগুন কাট এই আউটসাইডটা সেগুন কাট সেগুন হ্যাঁ ওটা কি সেগুন ওটাও কি সেগুন হ্যাঁ হ্যাঁ এটা ইউ করেন পাশে না ক্যামেরা দেয়া ভিউয়ারস এটা হচ্ছে আউটসাইড গুলো যে কাট গুলো দেখতে পাচ্ছেন একটু দেখান কাট গুলো কোনগুলি এই যে এই আউটসাইডে যে কাট গুলো ইউজ করেছে এগুলো প্রত্যেকটা কাট হচ্ছে আপনার সেগুন হ্যাঁ গোল্ডেন কালার করা আছে সেগুনের উপরে

এই সোফাটা দেখাচ্ছি ছোটটা দেখুন এটা ডিজাইনটা টোটালি ডিজাইন এটা খুব সুন্দর একটা সোফা কিন্তু এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে টাকা এটা ছাড়া এটা ছাড়া সোফা টেবিল ছাড়া হ্যাঁ সোফা সেগুনের জন্য জি 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 সেগুন কাটে মনে করি হিসাবে ভালোই খারাপ না

এটা প্রাইস হলো 55000 টাকা আর এই একটা সোফা এটা লুকটা কিন্তু অনেক কিউট আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে কর্নারটা সহ না হ্যাঁ হ্যাঁ এটা পুরোটাই একটা সেট পেয়ার্স এই হলো একটা সোফা এটা হলো 221 এটা 221 কর্নারে কিন্তু একটা কর্নার টেবিল আছে এটা এক সাথে লাগানো হুম না একটা পার্ট পার্ট আলাদা এটা হচ্ছে টোটালি এখানে পাঁচটা পার্ট আছে এই টু সিটটা একটা পার্ট ডোর বক্সটা একটা পার্ট ওয়ান সিটটা একটা পার্ট কর্নার একটা পার্ট এটা হলো টু আবার মাঝে একটা আপনার যে কোনো শো পিস শো ফুলদানি বা যে কোনো শো পিস আপনারা এখানে রাখতে পারবেন একটা জায়গা আছে স্পেসটা আর এটা হলো ওয়ান দেখতে দেখে এটা খোলানো যায় ডয়ার আছে হ্যাঁ ডয়ার আছে ও দারুন তো বিয়ার আপনারা প্রয়োজনে কিছু জিনিসপত্র রেখে দিতে পারবেন এটার ভিতরে সবাই বসে বসে অনেক কিছু কাজ টাচ থাকতে পারে কলম রাখা জরুরি হয়ে দাঁড়ায় বা যে কোনো একটা মোবাইল রাখলেন টিভির রিমোট রাখলেন আপনারা এটার ভিতরে রেখে দিতে পারবেন প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আপনারা হাতের কাছে পেতে চান সেইগুলো রেখে দিতে পারবেন আর এই হচ্ছে কর্নার এখানে দুটা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় দুটা কুশন কুশনটা সহ দিবেন না হ্যাঁ সব সব টোটালি কুশন হচ্ছে এখানে ষাটটা দুটা কুশন দুটা কুশন আছে আর এগুলো কিন্তু আলগা আলগা কুশন আছে এক্সট্রা যে কুশনগুলো আছে এ হচ্ছে এটা এটা টু এ হচ্ছে একটা কর্নার এ হচ্ছে ওয়ান এখানে একটা ডয়ার আছে স্পেজে আর একটা হলো এখানে হলো টু আর আমি সুফার নিচের যে ডিজাইনগুলো আছে সেই নিচের ডিজাইনটা দেখাচ্ছি এটা হলো নিচের ডিজাইনটা

এটা ডিসকাউন্ট ছিল পঁয়ষট্টি হাজার টাকা তো বিয়ার্স দেখুন এগুলো কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা এখানে আসবেন বাইরে সাথে যোগাযোগ করে বাইরা কিন্তু অনলাইনে বিক্রি করে থাকেন আপনারা যদি ঢাকার ভিতরে নিতে চান তাহলে আপনাদের যাতে যে ভাড়াটা সেটা খরচ দিতে হবে এক হাজার টাকা অগ্রিম দিতে হয় ডাকা সিটির ভিতরে যদি বাসা থেকে অর্ডার করে ফোন অথবা মেসেঞ্জারের মাধ্যমে কমেন্টস আমাদের পেয়ে যায় তাহলে আমাদেরকে মিনিমাম একটা ব্যালেন্স অ্যাডভান্স করতে হবে এক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে চলবে ডাকা সিটির ভিতরে এক হাজার থেকে পনেরোশো টাকা আর ফ্লোর হলো একশো টাকা করে ডাকা সিটির বাইরে ডাকার ভিতরে ডাকা সিটির বাইরে যে ঢাকার যে অংশগুলো আছে এগুলোতে যদি নেন তাহলে আপনার যে একটা ফিক আপে অথবা বেনে যে চার্জটা বেড়ে দিতে হবে এক হাজার অথবা দুই হাজার টাকা বা পঁচিশশো টাকার মতো আসে ডাকা সিটির বাইরে ডাকা এরিয়ার ভিতরে সিটির ভিতরে আর যদি বাংলাদেশের যে কোনো জেলা প্রান্তে নেন যে কোনো ডিস্ট্রিক্টে কুরিয়ারের সুন্দরবন আছে তিন হাজার পাঁচশো বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ তিন হাজার পাঁচশো টাকা কত তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে প্রান্তে যে কোনো জেলা প্রান্তে আর তিন হাজার পাঁচশো টাকার ভিতরে কুরিয়ার থেকে আপনার পাঁচশো টাকা হলো রেপিং চার্জ আর তিন হাজার টাকা হলো ওদের চার্জ কুরিয়ার থেকে ওটাকে রেপিং করে দেয় যাতে কোনো ধরনের স্কেস না পড়ে তো বিয়ার্স আপনারা ডিটেলস শুনতে পারলেন ভাইদের কাছ থেকে তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন আর ভাইদের কাছে অবশ্যই সে কেনাকাটা করবেন ফোন করে আগে জেনে নেবেন লোকেশনটা আর ডিটেলস ভাইদের আপনারা ফোনেই সব কিছু জিজ্ঞেস করে নিতে পারেন আমি ভাইদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেস আপনারা আমি একেবারে ক্লোজ করে দেখাচ্ছি আপনারা এখানে ভাইাদের অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি কিন্তু খুব ক্লোজলি দেখালাম ডিটেলস ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তারপর নাম্বারটা বলে দিচ্ছি